প্রকল্প বড় হোক কিংবা ছোট, নির্মাণ শিল্পে বরাবরই প্রয়োজন পাইপস এন্ড ফিটিংস। একটা সময় ছিল ভোক্তারা যখন মানসম্মত পাইপস এন্ড ফিটিংস আমদানি করত দেশের বাইরে থেকে, তবে সময়ের ব্যবধানে তা উৎপাদন হচ্ছে দেশেই। আজ আপনাদের একজন বিশেষজ্ঞের কাছ থেকে জানাবো কিভাবে আপনি একটি মানসম্মত পাইপ চিনবেন এবং এটি ব্যবহারের ফলে কি কি সুবিধা রয়েছে। নির্মাণ শিল্পে বাংলাদেশে এক ধরনের বিপ্লব ঘটে গিয়েছে গত 30 বছরে। একটা সময় আমাদের দেশে বিদেশ থেকে আমদানি করা জিআই পাইপ, পিভিসি পাইপ আসতো এবং নির্মাণ কাজে আমরা এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো ইউজ করতাম। বর্তমানে বাংলাদেশে অনেক বড় বড় স্বনামধন্য কোম্পানি আছেন, ম্যানুফ্যাকচারার হিসেবে এই পাইপগুলো বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আকিস পিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস কোম্পানি। স্পেশালি এই কোম্পানি তাদের জার্মানির মেশিনে এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মান বজায় রেখে তাদের প্রোডাক্ট তৈরি করে। নিন আকিজ পাইপ, তাই খরচ বাঁচে, সময়ও বাঁচে। পাইপ রাইট, তো জীবনটা লাইট। একটা পাইপের ওয়াল থিকনেসের ইউনিফর্মিটিটা সব কোম্পানির সমান নয়, কিন্তু একমাত্র আকিজ তাদের পাইপ উৎপাদনে 20 ফিট লেন্থেই সিমিলার থিকনেস বজায় রাখে। একটা সময় আমরা জিআই পাইপ ইউজ করতাম, জিআই পাইপগুলো দেখা যায় যে 10 থেকে 20 বছর ইউজের পর জয়েন্টগুলোতে যেখানে থ্রেড কাটা হতো সেই জায়গাগুলোতে মরিচা চলে আসতো এবং ওখানে লিক তৈরি হতো এবং একটা বিল্ডিংকে নষ্ট করে দিত। কিন্তু আকিজ পিভিসি অ্যান্ড পাইপ কোম্পানির সিপিভিসি পাইপটাতে কোনো থ্রেড লাগে না, এটা সলভেন্ট দিয়ে ডিরেক্ট লিক প্রুফ একটা ওয়াটার লাইন কানেকশন করা যায়। একটা বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা অল্প কিছু টাকা সেভ করতে গিয়ে স্যানিটারি পাইপ ফিটিংসে একটু কম্প্রোমাইজ করি, ওই লিকেজ থেকে একটা বিল্ডিংয়ের নষ্ট করে দেওয়ার জন্য এনাফ। আকিজ পাইপ অ্যান্ড ফিটিং যেভাবে তাদের কোয়ালিটিটা এখন পর্যন্ত সার্ভ করছে, যদি এটা তারা ধরে রাখতে পারে ভবিষ্যতে আরও বড় বড় বিল্ডিংয়ে এই জাতীয় পাইপ অ্যান্ড ফিটিংস আমরা ব্যবহার করতে পারব। সময় পাল্টেছে, সেই সাথে নির্মাণ শিল্পেও এসেছে ব্যাপক পরিবর্তন। মানসম্মত নির্মাণ সামগ্রীর ব্যবহারও বেড়েছে। সঠিক সময়ে একটি সঠিক সিদ্ধান্তই আপনার ভবনকে যেমন রাখবে সুরক্ষিত, তেমনি আপনাকেও রাখবে চিন্তামুক্ত। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।